তো ডেডলিফট করতে গেলে ফার্স্ট একদম সোজা হয়ে দাঁড়াবেন, দিয়ে একটা কমফোর্টেবল স্টান্স নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি খুব বড় স্টান্স নিইনি, মোটামুটি মিডিয়াম একটা স্টান্স নিয়েছি, যেই স্টান্সে আমি দাঁড়িয়ে কথা বলি বা নর্মাল সময় আমি দাঁড়িয়ে থাকি, বা যেই স্টান্সে আমি কমফোর্টেবল, আমি এই স্টান্সে সবথেকে বেশি কমফোর্ট পাই, এখানে আমি সবথেকে বেশি কনফিডেন্স পাই। তো এবার দেখতে পাচ্ছি আমি নিজগুলো সামান্য বাইরের দিকে স্প্রেড করছি, এখানে আমি স্প্রেড করে, কারণ আমার বডি এরকমই চায়, এরকম যদি আমি যদি নি স্প্রেড না করি আমার লম্বা রাউন্ড হয়, তো এরকমই আমার অ্যানাটমি, তো আমাকে এরকমভাবেই ডেডলিফট করতে হয়, তো আপনাকে ওটা খুঁজতে হবে। তো এরকমভাবে আমার স্পাইনটা নিউট্রাল থাকে ফ্লোরে প্যারালাল, তো এখানে আমি এটা ব্রেস করলাম, দিয়ে জাস্ট পুল করলাম ওয়েটটা, আমার স্পাইন এখানে পুরো নন নিউট্রাল আছে, অ্যান্ড জাস্ট লিফট সোজা একদম। আমি এখানে হাইপার এক্সটেন্ড করছি না, মানে স্পাইনটাকে অনেকে দেখবেন বাঁকিয়ে দেয় পিছন দিকে, তো আমি সেটা করছি না, দেখতে পাচ্ছেন এখানে আমি একদম স্লোলি সোজা হয়ে দাঁড়াচ্ছি, অ্যান্ড জাস্ট স্লোলি ড্রপ করছি, সোজা হয়ে দাঁড়াচ্ছি আর স্লোলি ড্রপ করছি, হাইপার এক্সটেন্ড আমি কিন্তু করছি না এখানে, ঠিক আছে। তো আমি স্ক্যাপুলার রিট্রাকশনও করি না, কারণ আমি স্ক্যাপুলার রিট্রাকশন করলে আমি দেখেছি ওটা ডিফিকাল্ট হয়ে যায় আমার পক্ষে, তো আমি বিনা স্ক্যাপুলার রিট্রাকশনেই ডেডলিফট করি, আর ওটাতে আমি বেশি কনফিডেন্স পাই, তো এটাই আর কিছুই না। আপনাকে খুঁজতে হবে যে আপনি কীরকমভাবে কমফোর্ট বা কনফিডেন্স পান। দেখতে পাচ্ছেন এখানে আমি ব্রেস করলাম, ব্রেস দিয়ে জাস্ট লিফট করলাম ওয়েটটাকে, একদম সিম্পল সোজা হয়ে দাঁড়ালাম, দিয়ে স্লোলি এখানে আমি ব্রেস ছেড়ে ফেলেছিলাম, তাই আবার ব্রেস করলাম, দিয়ে স্লোলি আমি ওয়েটটাকে ড্রপ করলাম, দিয়ে জাস্ট আপ, স্লোলি ড্রপ দ্য ওয়েট অ্যান্ড আপ। তো এখানে দেখতে পাচ্ছেন নেকটা আমার একটুখানি উপর দিকে হয়ে আছে, ঠিক আছে, তো এটা হার্মফুল নয়, কিন্তু এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, হেভি ওয়েট তুললে এটা হয়, অতটাও চিন্তা টেনশন করার প্রয়োজন নেই, বাট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।